নমস্কার দর্শকবৃন্দ, নজিরবিহীন ভুয়ো মেমো প্রকাশ করে সই স্ক্যান করে পাশ করা যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্যদের নিয়োগ, সামনে এলো বিস্ফোরক তথ্য। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সিবিআইয়ের সূত্র জানিয়েছে, এসএসসির সি গ্রুপের নিয়োগ দুর্নীতি তদন্তে দেখা গিয়েছে যে 2019 সালের আগস্ট মাসের পর থেকে অযোগ্য প্রার্থীদের জাল সুপারিশপত্র তৈরির প্রক্রিয়া শুরু হয়, প্রকাশ করা হয় ভুয়ো মেমো। নিয়ম অনুযায়ী এই সুপারিশপত্র দেবেন এসএসসির রিজিওনাল বা আঞ্চলিক কমিশনের চেয়ারপার্সনরা। অভিযোগ জালিয়াতির জন্য ওই চেয়ারপার্সনদের সই পাঠাতে বলা হয়, তাদের অজান্তেই সইগুলো স্ক্যান করে বসানো হয় সুপারিশপত্রে। যাদের সই পাওয়া গিয়েছে তাদেরও সিবিআই জিজ্ঞাসাবাদ শুরু করেছে। নিয়ম ভেঙে সুপারিশপত্রগুলি মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগ বিভাগে না পাঠিয়ে সরাসরি পাঠানো হয় পর্ষদের তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাছে। তারই ভিত্তিতে চাকরির নিয়োগপত্র তৈরি করা হয়, কিন্তু নিয়ম অনুযায়ী চাকরি প্রার্থীদের নাম এসএসসির কেন্দ্রীয় কমিশনের ওয়েবসাইটে তুলে তাদের তথ্য যাচাই করার সুযোগ দেওয়া হয়নি। ফলে পাশ করা যোগ্য প্রার্থীরা নিয়োগপত্রগুলি সংগ্রহ করার সুযোগই পাননি। পার্থবাবু এদিন জেরায় এই তথ্যগুলি এড়িয়ে যেতে চাইলেও বেশ কিছু তথ্য ও হোয়াটসঅ্যাপ মেসেজ তার সামনে হাজির করা হয়। জালিয়াতির অভিযোগ অস্বীকার করতে চাইলেও ওই স্ক্যান করা সই সহ পুরো প্রক্রিয়া পার্থবাবুর নির্দেশেই হয়েছিল বলে অভিযোগ সিবিআইয়ের। এদিকে কল্যাণময়বাবুর দাবি, তার স্ক্যান করা সই দিয়ে নিয়োগপত্র তৈরি হয়েছিল। সিবিআইয়ের পাল্টা অভিযোগ, তিনি তার অধীনে থাকা পর্ষদের টেকনিক্যাল অফিসারকে নির্দেশ দিয়েছিলেন তার সই স্ক্যান করে জাল নিয়োগপত্র তৈরি করতে। সেগুলি পর্ষদের কয়েকজন আধিকারিক এবং কর্মীর সহযোগিতায় তৈরি হয় ও তাদের হেফাজতেই রাখা হয়, কিন্তু পুরোটাই হয় কল্যাণময়বাবুর নির্দেশে, যা পুরোটাই জানতেন পার্থবাবু এবং ধৃত এসএসসি কর্তা শান্তিপ্রসাদ সিনহা। তাদের মুখোমুখি বসিয়ে জেরা করে সিবিআই আরও তথ্য জানার চেষ্টা করছে। এই ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের টেকনিক্যাল অফিসার সহ অন্যান্যদের কী ভূমিকা ছিল তা জানতে এবার তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে ও প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছে সিবিআই। যদিও সিবিআইয়ের জেরার মুখে ক্রমাগত দায় এড়ানোর চেষ্টা করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার দাবি এই জাল সুপারিশপত্র বা নিয়োগপত্রের ব্যাপারে তিনি কিছুই জানেন না। তাকে না জানিয়ে এইগুলি পাঠানো হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদে, যদিও এই দাবি বিশ্বাস করছেন না সিবিআই আধিকারিকরা। জানা গেছে একইভাবে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কয়েকজন আধিকারিকের ওপর দায় চাপিয়ে বলতে থাকেন তারাই তার সই স্ক্যান করে নিয়োগপত্রে বসিয়েছেন, তাদের হেফাজতে ছিল ভুয়ো নিয়োগপত্রগুলি। এবার এই বিষয়গুলি যাচাই করতে চায় সিবিআই, তাই মধ্যশিক্ষা পর্ষদের কয়েকজন আধিকারিক কর্মীও এবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে। কয়েকজনকে সিবিআই তলব করতে পারে। এই মামলায় উঠে এসেছে এসএসসির তৎকালীন প্রোগ্রামার ও চেয়ারম্যানের নাম, তাদের বিরুদ্ধেও দায়ের হয়েছে অভিযোগ। এবার দুই কর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সিবিআই সূত্রের খবর। সুতরাং বোঝা যায় এই টোটাল যে দুর্নীতিটা হয়েছে, এই দুর্নীতির কাণ্ডে কিন্তু যারা যারা জড়িত তারা এখন অস্বীকার করতে চাইছেন, মানে অদ্ভুত ব্যাপার। কিন্তু বিষয়টা কিন্তু যে দুর্নীতি হয়েছে এটা কিন্তু প্রমাণিত, কিন্তু এখন এ তার ঘাড়ে দায় চাপাচ্ছে, সে তার ঘাড়ে দায় চাপাচ্ছে। সুতরাং এই টোটাল যে প্রক্রিয়াটা, টোটাল প্রক্রিয়া কিন্তু চেন ওয়াইজ হয়েছে। এখন আমার সই জাল করে স্ক্যান করে বসিয়েছে, আমি জানতাম না, এসব ফেক কথাবার্তা সিবিআই অবশ্য বিশ্বাস করছে না। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী সিদ্ধান্ত বা কী তথ্য উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।